সিলেট জৈন্তাপুরে ইরাবতীর পান্থশালার একই অবস্থা। বর্তমান সিলেটের জৈন্তাপুর উপজেলা একসময় ছিল জৈন্তা রাজ্য, কালে কালে পরিবর্তন হয়ে জৈন্তা থেকে এখন জৈন্তাপুর উপজেলায় পরিণত হয়েছে। জৈন্তা রাজ্যের কথা উঠলেই চলে আসে নরবলি আর রাজকুমারী ইরাবতীর কথা। ইরাবতী ছিলেন জৈন্তা রাজ্যের রাজকুমারী। ইরাবতী পান্থশালা বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। জৈন্তা রাজ্যের রাজকুমারী ইরাবতীর নামে এই পান্থশালার নাম। সিলেট থেকে জাফলং সড়কের মাঝে অর্ধেক ভাগ মাটির নিচে একটি পুরাতন বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিংটি তৈরি হয়েছিল রাজকুমারী ইরাবতীর জন্য। বিল্ডিংটির পরিচয় রাজকুমারী ইরাবতীর পান্থশালা। বলা হয় এই পান্থশালাটি বানানো হয়েছিল রাজকুমারী ইরাবতীর বিশ্রামের জন্য। রাজকুমারী ইরাবতীর পান্থশালার অবস্থান সিলেট শহর থেকে 30 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে অবস্থিত। আকর্ষণীয় লালাখাল ও জাফলং যেতে রাস্তার মাঝখানে এই স্থাপনাটি দেখা যায়। দেয়ালে লতাপাতার কারুকার্যের বর্ডার, খিলান জ্যামিতিক নকশা, না মোগল না বঙ্গীয়, দুচালা অদ্ভুত এই স্থাপনা। তার অর্ধেক ভাগ দেবে আছে মাটির নিচে। বলা হয় এটি বানানো হয়েছিল রাজকুমারী ইরাবতীর বিশ্রামের জন্য। অযত্ন আর অবহেলায় বছরের পর বছর পড়ে আছে রাজকুমারী ইরাবতীর পান্থশালা। কেউ পান্থশালার খেয়াল রাখেন না, যে যার মতো ব্যবহার করছেন এই পান্থশালা। ইরাবতীর পান্থশালা বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এই স্থাপনা বহন করে বাংলাদেশ তথা সিলেটের ইতিহাস ঐতিহ্যের। স্থাপনাটির যথাযথ রক্ষণাবেক্ষণ খুবই প্রয়োজন। এটা আমাদের খাসিয়া রাজ্য ছিল, জৈন্তা রাজ্য ছিল, সেই রাজা প্রান্তশালা হিসাবে বিশ্রাম করা লাগিয়া এটা তৈরি করছেন। এটা এখন আমাদের জাতীয় সম্পদ এবং আমাদের ঐতিহ্য। আমরা এটারে সংরক্ষণ করে আমরা বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে রাখা এবং দুনো সাইডে দিয়া আপনার বিলবোর্ডের কারণে এটা এটা ফোকাস হয় না। আমরা চাই যে এটারে সবসময় সংরক্ষণ করে এবং স্থায়ীভাবে একজন মানে ময়লা আবর্জনা এবং আরও অনেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব এগুলা চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই। তারপরেও আমাদের লেখা আছে এটা কিন্তু আকর্ষণীয় নাই, মিটি যাচ্ছে। উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এটা আরও যাতে জোরালোভাবে আকর্ষণীয়ভাবে হয় একটা বিলবোর্ড সাইনবোর্ড এটাও আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের গর্ব কি আমাদের ঐতিহ্য, এটা এটা আমরা স্বাধীন ছিলাম ইংরেজের আমল পর্যন্ত। তো আমরা এটা গর্ববোধ করি যে আমরা স্বাধীন জাতি, জৈন্তা রাজ্য। আমাদের রাজা ছিল, আমাদের রাজার অনেক ঐতিহ্য এই উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জৈন্তা রাজ্য অনেক বড় রাজ্য ছিল, কিন্তু আমরা চাই যে জৈন্তা রাজ্যের এগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরে আমরা তা প্রকাশ করতে, আমাদের এলাকার সর্বস্তরের মানুষ এটা এটা ঐতিহ্য আমাদের, এটা আমাদের গর্ব, এটাকে সংরক্ষণ করতে হবে সরকারি পৃষ্ঠপোষকতায় যাতে সংরক্ষণ হয়, এটা আমরা চাই, এটা আমাদের দাবি, সময়ের দাবি। লাইক কমেন্ট ও শেয়ার করে আই বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।